নমস্কার, কি খবর আপনার? সকলে সাগে ভালে কুশলে আছে। আজি একটা নতুন ভিডিও লো আপনার ওর আইছো। আসুন ভিডিওটি আরম্ভ করো। বাপ, কি গরম পড়ছে, একদম অবস্থা নোহা হয়ে গেছে। সকল ফালে কিজানি একে গরম নহয়নে বারো? ইমান গরম পড়ছে, দিল্লির দরে হয়েছে একদম গরমটো। যি কি নহক, ভিডিও নবনাম বলে ভাবিছিলো, একদম ভিডিও বনাবার আজিকালি ইচ্ছাই না যায়। কিন্তু তথাপিতো ভাবিলো আজি এটা ভাল লগা ভিডিও আপনাদের দেখাম। আপনাদের ভিডিওটি শেষলৈকে চাব, ভাল লাগিব। কারণ মই ভিডিওটি এতিয়া এটা বাজিলে এটা বজারহে আরম্ভ করেছো। একদম খাও খাও অবস্থা, আজি ইমান দিনে হল রোদর প্রকোপ। এইয়া মই আগর ফালে লড়াকিটার সদায় খেলি থকা শুনো ইয়ারপরাই। আমার আগর নামঘর এটা আছে, ক্লাব আছে। এতিয়া আজিও নো লড়াবিলাকে কি করে আছে, স্কুল বন্ধ দিছে, গরমর বন্ধ, ইহতে কি করে আছে অকনমান দেখা রোদ চাকসুন কি করব। এটা লড়াবিলাকে স্কুল বন্ধ দিছে, কত যাবও নয়, এইফালে কি করে আছে মই দেখাই আছো। এই কেটাই কি করে আছে ওই বাবু, এই কি করে আছে? কেরাম বন্ধ, একদম ধুনিয়া জায়গা বাছি লৈছে, ইহতে একদম বাছি লৈছে দেখুন, হয়নে? গরম বন্ধ, বতাহ আহি চাও টোপনি আছে বোলে। হ্যাঁ, এটা বন্ধ কবাত গেছিলা না নাই? কত? ও মামাথে। এই তুমি? হ্যাঁ, সবে মামাথে। তুমি গেছো? ও বাবুয়ে জানাই না, একদম ধুনিয়া জায়গা বাছি লৈছে ইহতে, একদম খেলার কারণে। এনে যে ঘুরি নুঘুরি যে ইহতে মানে একদম ধুনিয়া করে কেরাম খেলি আছে, বড় ভাল লাগছে। তোমার ভাল লাগছে না নাই? মজা, ঠাইখানি ইমান ধুনিয়া, তাতে বতাহও লাগি আছে না, ফেনর বতাহ তো ধুনিয়া বতাহ লাগে, পানির বতাহ লৈ আছে একদম বঢ়িয়া, একদম ধুনিয়া করে ইহতে ইয়াতে খেলি আছে। গরম বন্ধ পারে হয়ে গেল, মামাক থার বাইরে নো কত যাব, হয়নে? এই গরমত যাব নি, সেইকাৰণে ইয়াতে ইহঁতে সদায় খেলে। মই ভাবো কিনো কৰি আছে আজি, ভাবো ইহঁতৰ কথা, ইহঁতৰ লগত অকণমান কথা পাতো। ঘৰ আমাৰ সন্মুখখিনি এইডাল হৈছে একদম আখত গছ, বহুত পুৰণি। সেইফালে এইটো ক্লাব, এইফালে এইটো ছেটেলাইট পানী, আৰু এইফালে এইটো একদম মস্ত পুখুৰী। খুব ভাল লগা এটা পৰিৱেশ। এয়া ল'ৰাকেইটাই ভালে কৰিছে, ইহঁতে ঘূৰি নুফুৰি যে এনেকৈ ইয়াতে কেৰম খেলি আছে। ইমান ধুনীয়া এটা পরিবেশ, হাওয়া খুব ধুনিয়া পরিবেশ এটা। ইয়া গরুবিলাকও ইয়াতে ছাল হয়ে আছে। আহা খেলব, কেটা মানত আইসা খেলব? সাড়ে নটাতে? হ্যাঁ, এইমাত্র কেইটা মানত যাবা? ও ভাত তাত খাই আইসা রাতেপুয়া, আর ইটা দুপরিয়া ভাত খাওয়ার টাইমত গুছি যাবা? বড়িয়া, এখন কোনে কিমান পাই আছা কেরামত? আগতে হৈছে নে খেল শেষ? কোনে কোনে খেল খাইছে, গেম খাইছে? এই প্ৰথম বাবুৱাৰ ৰুণ, অলপ পিছত মোৰ তাকে যাবা, আনাৰস কাটিম, আনাৰস খাই আহিবা ৰুমত, খনা আনাৰস অলপ পিছত যাবা দে, মই তাৰপৰা গেই যাম, তাৰপিছত আনাৰস খাই আহিবা। কেৰম খেলি থকা দেখা পাই মই একদম ৰ'ব নোৱাৰিলোঁ, ময়ো অকণমান দেৰি খেলিলোঁ। কাৰণ আগতে মই খুবেই কেৰম খেলিছিলোঁ, যেতিয়া স্কুলত পঢ়ি আছিলোঁ খুব ভালো পাইছিলোঁ আৰু বহুত প্ৰাইজো পাইছিলোঁ স্কুলত। খুব ভাল লাগিল সিহঁতে যে এনেকৈ নামঘৰটোৰ ভিতৰত ঘূৰি নুফুৰি এনেকৈ কেৰম খেলি আছে, খুব ভাল লাগিল। গৰম যদিও কিন্তু তাত বতাহো আছে। এতিয়া মাতিলোঁ সিহঁতকেইটাৰ লগত খাওঁ, বহুদিনে হ'ল আনাৰসটো আমাৰ, এতিয়া মই কাটো। বহুত গরম পড়ছে, একদম অবস্থা নোহা হয়ে গেছে মোর, একদম গরমত খামুচি ওলাই। এতিয়া মই আনারসটো কাটিলো, সিহঁতকেইটা আনারস আসলে আসলে বহুকেইটা এনেকে খালো, অকলে খাই দিব ভালো নালাগে, আর যেহেতু অকলে খাওয়া খোৱা বস্তুও নহয়। এয়া লড়াকেইটাক মই মাতি আহিছোঁ, এতিয়া মই আনারসটো কাটো আর সিহঁতৰ লগত একদম খাম, গরমত ভালো লাগিব, যেহেতু এতিয়া দুপৰীয়াও হৈছে। এতিয়া মই কাটিলো, এতিয়া আনারসটো কাটি আছো, ফ্ৰিজত আছিলে, ঠাণ্ডা হৈও আছে, কিন্তু গৰমত খাই ভাল লাগিব। এতিয়া মই ইয়াত দিম কলা নিমখ অলপ, কলা নিমখ দিলে হ'ব মই বস্তুবিলাক, এতিয়া কলা নিমখ দি দিলোঁ। এতিয়া সিহঁতক মাতি দিওঁ, এয়া ল'ৰাকেইটা আহি গ'ল, আইছা নে গোটেইকেইটা? গৰম গৰম ভিতৰত আহ, ভিতৰত আহ, ভিতৰত ধুনীয়া কৰি আহি আহি তাতে হাত ধোৱা, এই বেচিনত তাতে পানী আছে, হাত ধোৱা গোটেইকেইটাই।
লাজ কৰিছে নেকি নে লাজ নকৰে তোক আহা এতিয়া এই গৰম শব্দটোৱে নহ'বই নেকি এয়া আনাৰস কাটি দিলোঁ সিহঁতক আহা আহা আহি একদম বহা ধুনীয়া কৰি এতিয়া আনাৰস এয়া খাই লোৱা গৰমত ভাল পোৱানে নাই আনাৰস শুনি শুনি ভাল পাওঁ চবেই ভাল পাওঁ নে ময়ো ভাল পাওঁ দেখ মিঠা আছে নে নাই আছে এয়া কেনেকুৱা লাগিল আমাৰ ঘৰত আহি ভাল লাগছেনে কাৰ আছে খানা কাৰ খানা এখন হয় না লাহে লাহে এটা নহয় এটা তো গরম বন্ধটো খুলবার হলে খুন্দা পড়াশি পারে খুলব এবার গরম বন্ধ গরমতে গেল না বাপরে বাপ মানুষ ইমান গরম হয়েছে আপনার গ'ল খুব ভাল লাগিল একেলগে আনাৰসটো খালোঁ কাৰণ নহ'লে মানে এনেকৈ ফ্ৰিজতে থাকি গ'ল হয় আৰু আজিৰ ভিডিঅ'টো মই বেছি দীঘলীয়া নকৰোঁ বহুত গৰম লাগিছে আৰু আজিৰ ভিডিঅ'টো মই ইয়াতে শেষ কৰিলোঁ যদি ভিডিঅ'টো চাই ভাল পালে তেতিয়াহ'লে লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিব আৰু যদি মোৰ চেনেলটোত নতুনকৈ আহিছে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিব কাৰণ নতুন নতুন ভিডিঅ' দিয়াৰ কাৰণে মই সদায় চেষ্টা কৰি যাম আজিলৈ আহিছোঁ নমস্কাৰ সকলোৱে ভালে থাকক সুস্থ থাকক বহুত গৰম পৰিছে দেই একদম নেমু চৰপাত হওক গ্লুকন দিহত খাই থাকিব নহ'লে মানে একদম অৱস্থা নোহোৱা হৈ গৈছে মোৰতো একদম খামুচি ওলাই অৱস্থাই নাই